everyone, my name is Momita. Welcome or welcome back to the channel. আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি, কারণ তোমরা আমার সিম্পল মেকআপ লুকগুলো বেশ পছন্দ করো। আমার হিন্দি চ্যানেলে আমি অনেক ক্রিয়েটিভ আই লুকস এবং বিভিন্ন ধরনের কালারফুল আই মেকআপ নিয়ে এক্সপেরিমেন্টাল লুক শেয়ার করি, এছাড়াও কিন্তু অকেশন পারপাসেও শেয়ার করে থাকি। তোমরা ওই চ্যানেলটা ফলো করতে চাইলে অবশ্যই করতে পারো। তবে আমার এই বাংলা চ্যানেলে যেহেতু প্রত্যেক সদস্যই মোটামুটি সিম্পলের উপর লুক দেখতে অভ্যস্ত, সেই কারণে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা বিগিনার্স ফ্রেন্ডলি সহজ মেকআপ লুক শেয়ার করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে মেকআপের প্রত্যেকটা স্টেপ শেয়ার করব ইন ডিটেইল। যারা মেকআপ একদমই পারো না, যারা বিগিনার্স, তারা এই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো। আজকের মেকআপ লুকটা চটপট শুরু করা যাক। সবার প্রথমে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। নাও, আমি প্রথমেই আমার ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। আমার ফেসে এখানে ট্যাকনে প্যাচ লাগানো রয়েছে দুদিকে, যাতে আমার অ্যাকনেটাতে না লাগে। যদিও আমার অ্যাকনেগুলো অলমোস্ট শুকিয়ে গেছে, এখানে একটা এখনো অবধি রয়েছে। রিসেন্টলি আমার ফেসটা ভীষণই ড্যামেজ হয়ে গেছিলো। কারণটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমি নোংরা ব্রাশ ইউজ করে ফেলেছিলাম। আমি ঠিক করে পরিষ্কার করে ব্রাশটা ব্যবহার করিনি, তারপর থেকে আমার ফেসে ভীষণ রকমের রিয়াক্ট করে যায়। তো যাই হোক, আমি এখন শুরু করবো আমার মেকআপ লুকটা। প্রথমে কিন্তু স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ভালো করে ফেসটাকে ময়েশ্চারাইজ করতে হবে। আমি এখানে আজকে ময়েশ্চারাইজার পার্টটা দেখাচ্ছি না, কারণ আমি অলরেডি ফেসে লাগিয়ে নিয়েছি ক্রিম। তো এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্রাইমার। নাও, প্রাইমার ফেসে ইউজ করাটা জরুরি। তোমরা আমার মনে হয় একটু প্রাইমারটা ভালো কেনো, তাহলে কি হবে মেকআপটাও ভালো বসবে তোমাদের ফেসে। আমি আজকে একটা নতুন প্রোডাক্ট ব্যবহার করবো, যেটা হচ্ছে ফ্রম দি ব্র্যান্ড পার্পল। আজকে প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি পার্পল ব্র্যান্ড থেকে হতে চলেছে। আমি কিছু কিছু প্রোডাক্ট একদমই নতুন আজকে ব্যবহার করব, তো তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ইম্প্রেশনও আমি শেয়ার করে দেবো। আজকে আমি এই গোল্ড প্রাইমারটা ব্যবহার করব ফ্রম দি ব্র্যান্ড পার্পল। দিস ইজ হাউ দ্য প্রোডাক্ট লুকস লাইক। ভীষণ সুন্দর প্যাকেজিংটা, আর এখানে প্রেস করলে এখান থেকে তোমার প্রোডাক্ট বেরোবে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিলিকন বেসড প্রাইমার। এক কথায় প্রাইমারটা আমার খুবই ভালো লেগেছে। এটা স্কিনটাকে স্মুথ আউট করছে, ব্লার করে দিচ্ছে এবং ভীষণই একটা ম্যাট লুক দিচ্ছে, যার উপর দিয়ে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা উইল বি ভেরি ইজি। তো আমার ভালোই লেগেছে এই প্রাইমারটা। এরপর দেখো, আমি পার্পল ব্র্যান্ডের এই কনসিলার প্যালেটটা ব্যবহার করছি। যেহেতু বললাম আমার ফেসে কিছু ডার্ক স্পটস রয়েছে এই মুহূর্তে, সেই জন্য আমি আমার ফেসের থেকে এক শেড কি দু শেড ডার্ক একটা শেড ইউজ করছি কনসিলারের, এবং সেটা আমি আমার ফেসের ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। তোমরা দেখতেই পাচ্ছ সেটা ক্যামেরাতে। এরপর দেখো, আমি আর একটা শেড নিচ্ছি কনসিলারে, যেটা আমার স্কিনের থেকে মোটামুটি এক থেকে দুই শেড হালকা, সেটা ওই জায়গাগুলোর উপর আবার অ্যাপ্লাই করছি, যাতে আমার স্কিন টোনের কালারে এসে যায় পুরো এই অংশগুলো, এবং সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করলাম। আজকে আমি কনসিলারগুলো ফিঙ্গার টিপস দিয়েই ইউজ করলাম, কারণ হতে পারে তোমাদের কাছে কনসিলার ব্রাশ নেই আলাদা করে, সেই কারণে। এটা একটা ফাউন্ডেশন ফ্রম দি ব্র্যান্ড পার্পল, এক্স্যাক্ট নেমটা আমি ভুলে গেছি। তো এই প্রোডাক্টটা কিন্তু ফেসে ম্যাট লুক দেবে, তো অয়েলি স্কিনের জন্য আমার মনে হয় এটা ইউজ করা যেতে পারে। এবং কভারেজটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই মোটামুটি লো টু মিডিয়াম কভারেজ বলতেই পারো, ঠিক আছে। এরপর দেখো, আমি কনসিলার ইউজ করছি, আমার ডার্ক সার্কেলটা খুব ভালো করে হাইড হয়ে গেল কনসিলার ইউজ করার পর। তারপরে কিন্তু আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি আমার পুরো মেকআপটাকে। তোমরা লুজ পাউডার, বানানা পাউডার কিংবা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ফেস প্যালেট ফ্রম দি ব্র্যান্ড পার্পল। এই প্যালেটটার মধ্যে রয়েছে কন্ট্রোল শেড, ব্লাশ শেড এবং হাইলাইটার শেড। যদি তোমাদের কাছে এই প্যালেটটা থাকে, তাহলে কিন্তু আলাদা করে কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার কিংবা আই শ্যাডো কেনারও কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ফেস মেকআপ নয়, তোমরা কিন্তু তোমাদের আই মেকআপটাও করতে পারো এই প্যালেটের কালারগুলো দিয়ে। জাস্ট এই একটা প্যালেট ইউজ করে কিন্তু আমরা প্রায় চার থেকে পাঁচ রকমের আই মেকআপ ক্রিয়েট করতে পারি। যেমন ধরো, এই শেডটা মানে কন্ট্রোল শেড এবং হাইলাইটার শেড ইউজ করে একটা, ব্লাশ শেড, হাইলাইটার শেড ইউজ করে আর একটা, দুটো হলো। শুধুমাত্র পিঙ্ক শেডটা লাগিয়ে করতে পারি তিনটে, শুধুমাত্র কন্ট্রোল শেডটা লাগিয়ে করতে পারি চারটে, শুধুমাত্র কিন্তু আমরা এই কি বলে তোমার হাইলাইটিং শেডটা ব্যবহার করেও আরেকটা আইলুক ক্রিয়েট করতে পারি। মোট পাঁচটা আইলুক কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। তো তোমাদের বাজেট যদি একটু টাইট হয়, তো আলাদা আলাদা করে এতগুলো প্রোডাক্ট পারচেজ না করে ইউ ক্যান অনলি গো ফর দিস প্রোডাক্ট, এবং তোমরা কিন্তু এটার মাধ্যমেই পুরো মেকআপ লুকটা অলমোস্ট করে ফেলতে পারো। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে প্রোডাক্টের প্যাকেজিংটা খুবই সুন্দর, এখানে একটা আয়নাও রয়েছে, ঠিক তেমনই প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই ভালো পিগমেন্টেশন এটার, এবং প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় এবং লং লাস্টিংও বটে। তোমরা কিন্তু এটাতে আরও অনেক শেড রেঞ্জ পেয়ে যাবে, তোমরা তোমাদের স্কিন টোনের জন্য যেটা পারফেক্ট হবে সেটাই নিতে পারো। আমি দেখো এখান থেকে কন্ট্রোল শেডটা নিয়েছি এবং আমার ফেসটাকে হালকা করে এখানে আমি কন্ট্রোল করব, কালার এখান থেকে শুরু করব। এবং দেখো আমাদের এই যে ভুরু আছে না, এই ভুরুর
এই লাস্ট যে লেন্থ রয়েছে এত অবধি কিন্তু আমরা কন্টুরটাকে টানবো, এর চেয়ে বেশি টানবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে অল্প করে লাগাচ্ছি এবং সেটাকে আমরা ভালো করে ব্লেন্ড করব। শুধু চিকে কন্টুর করলেই হবে না, আমাদের কিন্তু ফোরহেডটাকেও করতে হবে। ইন কেস যদি তোমাদের কপালটা বড় হয়, যেরকম আমারও ফোরহেডটা প্রচণ্ড বড়, সেই জন্য কিন্তু আমি কপালেও কন্টুর করব লাইক দিস। এতে কি হবে, একটা ইলিউশন হবে যে আমার কপালটা একটু ছোট। যাদের কপাল খুবই ছোট, অনেকেরই হয় খুবই ছোট কপাল, তারা কিন্তু কন্টুরটা কপালে করো না, তাহলে কিন্তু তোমার কপালটা আরও অনেক ছোট লাগবে, ভালো লাগবে না দেখতে। আমার যেহেতু ডাবল চিন নেই এবং আমার জলাইনটা প্রমিনেন্ট, তো সেই জন্য আমি খুব একটা এই জায়গাটাতে কন্ট্রোল করি না। বা তোমাদের যদি ডাবল চিন থেকে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এই পোর্শনটাতে তোমরা কন্ট্রোল করবে। তো দেখো কন্ট্রোল কিন্তু হয়ে গেল। এবার আমি এই পিঙ্ক শেডটা ব্যবহার করব এবং সেটা অ্যাজ ব্লাশ আমি ইউজ করবো। এবার ব্লাশ কোথায় কোথায় ইউজ করা যায়, ব্লাশ কোথায় ইউজ করবো সেটা নির্ভর করছে তোমার ফেসের শেপ অনুযায়ী, ঠিক আছে? যাদের স্কোয়ার শেপ তারা এখানে ইউজ করবে কন্ট্রোলের উপরে, এবং কন্ট্রোলের সাথে সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার মতো যাদের ওভার শেপ তারা এখানে ইউজ করতে পারো এই জায়গাটাতে, ঠিক আছে? এই যে পার্টিকুলার ফেস প্যালেটটা দেখছো, এটার প্রত্যেকটা শেডই কিন্তু খুব হালকা, তো এটা মোটামুটি ভীষণ ফেয়ার যারা তাদের থেকে মোটামুটি মিডিয়াম স্কিন টোনের ওপর ভালো লাগবে। যারা ডার্কি স্কিন টোনের থেকে বিলং করো তার এর থেকে যে ডার্ক টোনটা পাওয়া যায় সেটা নেবে। ব্রাশের মধ্যে এখান থেকে হাইলাইটারটা নেবো এবং সেটাকে আমি ইউজ করবো ওভার হিয়ার। এইখানটাতে আমরা হাইলাইটারটা ব্যবহার করবো চোখের পরে যে একটা আমাদের এখানে বোন থাকছে না, তো সেই জায়গাটাতেই আমাদের ইউজ করতে হবে হাইলাইটারটা। আমরা আমাদের অ্যাপেল অফ দ্য চিকসেও ইউজ করতে পারি, আমি ইউজ করি, অনেকে নাও করতে পারে। তো এই বোনটাতেই বেসিক্যালি আমরা হাইলাইটারটা লাগাবো, তারপরে আমরা আমাদের ফোরহেডের এই পোর্শনটাতে অ্যাপ্লাই করব। আমরা আমাদের ফোরহেডেও অ্যাপ্লাই করব, এই পোর্শনটাতে আমরা ইউজ করব। পুরো নোজে হাইলাইটার লাগানোর কোনো দরকার নেই, ভালো লাগে না দেখতে। আমরা জাস্ট নোজের এখানটাতে লাগাবো, ব্রিজ অফ দি নোজ এই জায়গাটাতে লাগাবো এবং এই জায়গাটাতে লাগাবো। হাইলাইটিং হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করছি এই প্যালেটটা ফ্রম দি ব্র্যান্ড পার্পল। পার্পলের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই পিগমেন্টেড, আমার খুব খুব ভালো লেগেছে ইউজ করে। এই দেখো এই শেডটা আমি নিয়েছি এবং সেটা আমি ইউজ করছি আমার চোখে যে ভি থাকে না, আউটার ভি পোর্শন ওখানে, এবং ক্রিজ লাইনে দেখো সেটাকে আমি হালকা করে এগিয়ে নিয়ে গেলাম এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করলাম। এরপর দেখো যে শেডটা ব্যবহার করেছি তার থেকে এক কি দুই শেড লাইট আমরা আরেকটা শেড নিলাম, সেটা দিয়ে কিন্তু আগের শেডটাকে ভালো করে ব্লেন্ড করছি যাতে সব কিছু ওয়েল ব্লেন্ডেবল লাগে। এই দুটো স্টেপ জেনে রাখলে তোমরা যে কোনো কালারের আই মেকআপ করতে পারো। এরপর দেখো আমি একটা গোল্ডেন কালারের শিমার ব্যবহার করেছি। এরপর দেখো আমি পার্পল ব্র্যান্ড থেকে মাস্কারাটা ব্যবহার করছি, জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারবে, তবে মাস্কারাটা কিন্তু আইল্যাশটাকে ভীষণই ভালো একটা ভলিউম প্রোভাইড করে। ঠিক সেই কারণে কিন্তু আমি আজকে আলাদা করে কোনো ফলস আইল্যাশেস ইউজ করিনি। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ব্যবহার করছি আইশ্যাডো, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। লাস্টলি আমি ইউজ করছি লিপস্টিক। আজকে আমি স্টেক ওয়ার্কির একটা লিকুইড লিপস্টিক ব্যবহার করছি, এটা একটা মিনি লিপস্টিক, আমি শেড নাম্বারটা দেখতে ভুলে গেছি, আমি পরে দেখে জানিয়ে দিচ্ছি। তো এই যাচ্ছে আমার আজকের ফুল লুকটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গলার হারটা ঠিকঠাক গলাতে সেট হয়নি, এটা আমাকে একটু ম্যানেজ করতে হবে আর কি, পরে সেটা আমি অবশ্যই ম্যানেজ করে নেবো। দ্যাটস অ্যাবাউট মাই টুডেজ লুক, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই হলো আমার আজকের মেকআপ লুক। আজকে তোমাদের সঙ্গে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, প্রত্যেকটা স্টেপ আমি এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা। যদি এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন, যাতে তোমাদের কাছে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো এবং দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই।